কাঠের উনানে রান্না দারুণ হয় নাকি টেস্ট, দেখা যাক কিরকম রান্না হয় কাঠের উনানে রান্না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ রিয়া, ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। তো দেখো, বাপের বাড়িতে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, এখন দেখো আমার মা সোজ নেই, খারাপ পারছে আর কি, আমার বর মানে বাড়িতে দিতে যাবে তার জন্য, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কত মানে কীরকম মানে হয়েছে আর কি, হাড়ে লুটে একদম সোজ নেই খাড়াগুলো হয়েছে। ওদিকে আমার দিদা রয়েছে, আর মানে সজনে খাড়া এটা 12 মাসই সজনে খাড়া, তার জন্য প্রচণ্ড পরিমাণে সজনে খাড়াগুলো হয় আর খেতেও ভালো হয়। আর এই লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, এই লঙ্কাগুলো খুব ঝাল আর কি, এগুলো এই লঙ্কা মানে নাম জানি না, ওরকম ছোটো ছোটো হয় কি বড় হয় তাও জানি না, এই মানে হতে লাগছে আর কি নতুন গাছ। আর আমাদেরকেও আমার মা দুটো চারা দিয়েছে, দেখি কীরকম হয়। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগ রিয়া, ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করছি আমাদের এই বাপের বাড়ি গ্রামের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো পিছন দিকে দেখতেই পাচ্ছ, এদিকে এই লেবু গাছগুলোতে লেবু গাছ প্রচণ্ড পরিমাণে হয়েছে, আর 12 মাসই লেবু গাছ তো তার জন্য মানে সবসময় লেবু গাছ হয়। আর ওদিকে আমাদের টিয়া পাখি রয়েছে, তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়, আর প্রচণ্ড পরিমাণে গরম, চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তোমাদের কেমন লাগবে দেখে বলবে কমেন্টে। তো এই দেখো, এই দুটো হলো জামরুল আর এটা হলো আম, তো আমার মা গুড়িয়ে এনেছে। তো দেখো এই হলো লেবু গাছ, তো চলো তোমাদেরকে লেবুগুলো দেখাই। যেগুলো দেখালাম ওগুলো হলো কাগজি লেবু, আর এবারে দেখাবো গন্ধরাজ লেবু। চলো এবার গন্ধরাজ লেবু দেখাই, আর সেগুলো বড় হয়নি, আর ওই লেবুগুলো বড় হলে অনেক একদম মানে এক চাকর করে হয় লেবুগুলো, কিন্তু এই মাত্র ধরেছে, তো এই নতুন গাছে হয়েছে আর কি, আমার মামার বাড়ি থেকে এনেছে, তো ছোট ছোট করে কুঁড়ি ধরেছে, তো চলো সেই গাছটাও দেখাই তোমাদেরকে। আর এই গাছটা যে দেখতে পাচ্ছ, এটা এই নতুন ধরেছে এই গন্ধরাজ লেবুর গাছ, আর এটা একদম এই লেবুগুলো এক চাকর করে হয়, আরও বেশি তো কম নয়, প্রচণ্ড পরিমাণে মানে লম্বাও হয় আর মোটাও হয় আর কি। আর এই লেবুর তো চামড়াগুলো মোটা হয় আর রসটা মানে ভেতরে মাটিটা একটু কম হয়, তো যাই হোক সেন্টটা দারুণ, গন্ধরাজ লেবুগুলো যে সেন্টের খেল। আর এদিকে লঙ্কা গাছগুলো দেখি, লঙ্কা যে কি করভাঙা লঙ্কা না কি এইসব বলে, তো সেই লঙ্কা তো দেখতে ভালো লাগছে, খেতে কেমন আমি তো খাইনি এখনও, তো খেতে কেমন হবে আমি নিজেও জানি না। তো সেই লঙ্কার যে গাছ দিয়েছে আমার, আর এই লঙ্কা গাছগুলোর দাম মানে বেশি আর কি। আর আমাদের এদিকে টিয়া পাখিটা রয়েছে, আর এই সবসময় মানে কেঁকায় করতেই থাকে, আর ওদিকে আমার মা চিকেনে মানে বাবা চিকেন এনেছে সেটাই ধুচ্ছে, আর এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর এদিকে ঘরটা বাড়ানো হয়েছে, এটা এখনও প্লাস্টার প্লাস্টার হয়নি। এই দেখো এইটা এটা আমাদের মায়েদের মানে নতুন এই রান্নাঘরটা হয়েছে, ছোট্ট মতো রান্নাঘর রয়েছে, তবু একটা ছোট্ট মতো রান্নাঘর রয়েছে, তো চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। এটাতে প্লাস্টার হবে, নতুন হয়েছে আর কি, এই 2 সপ্তাহ কি 3 সপ্তাহ হলো। আর ওদিকে একটা মাটির উনান রয়েছে, আর এদিকে একটা আঁচের উনান রয়েছে, এতে কম জ্বালনে রান্না হয়।
আর আজকে মাংস এনেছে বাবা, তার জন্য ম্যারিনেট করা হচ্ছে ওইখানে মাংসটা, তো আমরাই রান্না করব আর কি। তো চলো ম্যারিনেটটাও তোমাদেরকে দেখাই। তো ওদিকে মানে মাংসটা ম্যারিনেটও করা হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন আদা এগুলো মানে কাটা হয়ে গেছে, শুধু মিক্সচার মেশিনে বাটবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, আর আমরা বিকেলে ওই সন্ধ্যের দিকে বাড়ি চলে যাব। আর বিকেলে আমাদের মানে বাপের বাড়িতে দোপাটি গাছ চাষ হয়, তো দোপাটি গাছ লাগিয়ে দেবো আর কি। তো মা আর বাবা মানে আছে, তো বৌদি আর দাদাও আসবে রবিবারে, ওদের ট্রেন আছে, তো তার জন্য তো সন্ধ্যেবেলার দিকেই বাড়ি যাব। তো এদিকে এখন রান্নাবান্না হবে, তো আমার বর গেছে, বাড়ি গেছে, তো আমাদের বাড়ি থেকে তো সামনে, তার জন্য চলে আসবার। এদিকে দেখো আলু আদা রসুন ওগুলো সব কাটা রয়েছে, ওগুলো মানে আলুটাও ভাজতে হবে। তো আমি আজকে রান্না করবো, আমি আর আমার বর মিলে দুজনে, মাও একটু লেগে দেবে, তো রান্না করবো। আর গলাতে কিছু পরিনি, কারণ প্রচণ্ড পরিমাণে দেশে গরম, তোমরাও জানো প্রচণ্ড পরিমাণে। আর গলার মালা একটা মোটা ধরনের পরে এসেছি, তার জন্য আর ওগুলো তো সবসময় পরে থাকা যায় না। আর চেনটাও প্রচণ্ড পরিমাণে ঘিসঘিস করছে, আমি মালা আর কানেরটাও খুলে দিয়েছি, এত মানে গরম লাগছে। তো এমনিতেই ভিডিও করছি, যাই হোক, তো অনেক দিনের পরে। আর বিকেলবেলার দিকে যখন দোপাটি গাছ লাগাতে যাবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো দোপাটি গাছ। আমার মা তলা ফেলিয়েছে, তলা ফেলিয়ে দোপাটি গাছ লাগায় আর কি, তলা ফেলিয়েছে, তো এখন মাঠে গেলে আমি চুঁয়ে যাবো, এত পরিমাণে রোদ, তার জন্য যখন লাগাবে তখন গিয়ে তলা বাড়িটা দেখাবো, মানে তলা যে ফেলিয়েছে সেটাও দেখাবো, আর যখন লাগাবে তখনও দেখাবো। আর এদিকে যেহেতু রোদ বা গরমও রয়েছে, তার সাথে আবার বাতাসও রয়েছে, তো যাই হোক। আর এই যে আমার বাপের বাড়ির এটা পেছন দিকে আর কি, আর সামনে দিকে ঘরটা আর কি, আর এটা পেছন দিকে, এদিকে মানে ভালোভাবে আবার ঘর আর কি তৈরি করেছে। আর এদিকে বাথরুম রয়েছে, আর এদিকে হচ্ছে এই যে একটা ঘর বানিয়েছে আর কি, এটা রান্নাঘরের মতো কিচেন রুম করবে তার জন্য। আর আজকে আমি বাড়ি চলে যাব, কালকে সন্ধ্যাবেলা এসেছি, তো আজকে আমি বাড়ি চলে যাব। আবার আমার মানে শাশুড়ি মায়ের অপারেশন হবে, তো ওটা হয়ে গেলে তারপর আবার একদিন আসবো, ধান উঠবে, আবার ধান টান কাটা হচ্ছে, ওগুলো হয়ে গেলে তারপর একদিন মানে আসবো, আর 10 দিন থাকবো আর কি। আর এদিকটাতে ভালোই বাতাস দিচ্ছে, রোদ রয়েছে তারপরও বাতাস দিচ্ছে। আর এদিকে লেবুটা দেখো কি সুন্দর, গাছটাতে পুরো ভর্তি হয়ে লেবু হয়ে রয়েছে। তো এখনও চান করা হয়নি, চানটা করবো একটু পরে, রান্না বান্না হয়ে যাক তারপর চান করবো, কারণ এত পরিমাণে ঘাম দিচ্ছে, তো একটু পরে চান করবো। আর এদিকে লাকি বাম্বুর গাছটা আমার দাদা বাইর থেকে এনেছিল, ঘরের ভিতরে রেখেছিল, মরে গেছিলো আর কি, বাইরে রেখেছে, বেশ টাটকা মানে বেঁচে গেছে এখন। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই একবার তোমাদেরকে। আর এখানে কি বলতো, বাইরে তেমন কিছুই সবজি টবজি পাওয়া যায় না। আর এখানে কি বলতো, মানে মার্কেট থেকে নাও যদি সবজি আনা হয়, মানে ঘরের যে সবজি রয়েছে ওগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে যে বস্তাগুলো দেখছি, এতে সব বালিটালি রয়েছে, ঘর প্লাস্টার হবে তার জন্য। আর মানে সবজি প্রচুর, আর গাছে আম হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমাদের শ্বশুরবাড়ির ভিডিও এখনও করা হয়নি, তো ওখানে ব্লগিং এখনও করিনি স্টার্ট, তো আজকে এসেছি এখানে, ভাবলাম যে এখানে ব্লগটা করি, তারপর বাড়ি গিয়ে আবার সেখানেরও মানে এবার থেকে তো ব্লগ করতে হবে। আর গরমের জন্য সকালে ব্লগ স্টার্টও করতে ইচ্ছে হচ্ছে না, তো এবার একটু জোশ লাগাতে হবে ব্লগ করার জন্য। তো আমাকে এইভাবে মানে সাপোর্ট করে যাও, ভালো ভালো ব্লগ দেবো আর কি। আর দেখো ওদিকে মুরগি চাষ করেছে, মুরগিগুলো গরমে পুরো একদম শুয়ে পড়েছে আর কি। চলো দেখাই তোমাদেরকে, এটা নিয়ে 3 বারে পড়েছে আর কি, সব মানে বড় বড় হয়, ঘরের লোক কেউ খায় না, মুরগি বিক্রি করে দেয়, মানে একসঙ্গে 20টা করে চাষ করে, ছেড়ে দেয়, ছোট মতো ঘর করেছে। তো এটা রোডাইল মুরগি আর কি। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই কীরকম সবাই ঘুমিয়ে রয়েছে। এই দেখো কত ছোট ছোট, এই যে সব ছোট ছোট সব ঘুমিয়ে রয়েছে, 20টা রয়েছে। তো আমি একটু এসেছি বলে উঠেছে, নইলে সবাই ঘুমিয়েছিল বালির উপরে, বালি না কাঠগুড়ি, 20টা রয়েছে। এগুলো বড় বড় হলে এই জায়গাটা তো পুরো ভর্তি হয়েছে, দেখো যেন মরে পড়ে রয়েছে যে এটা। আর দেখো ওই দিকটাতে, এই যে ওই দিকটাতে পুরো ফলের বাগান রয়েছে, জামরুল, পেয়ারা, তারপর টকুলের গাছ, বয়েরকুলের গাছ, অনেক রকমের টগর ফুলের গাছটা সমস্ত কিছু রয়েছে ওই দিকটাতে। আর জামরুল প্রচণ্ড পরিমাণে ফুল এসেছে, আর 2টো জামরুলও পেরে এনেছে, তোমাদেরকে তো দেখালাম। আর আম হয়েছে ছোট্ট গাছে, নার্সারি গাছ দাদু এনে লাগিয়েছে, দাদু মানে চারা পেয়েছিল আর কি, সরকারের যে কার্ড দিয়ে যে চারা পায়, সেই চারা পেয়েছে, সার পেয়েছে, তো সেগুলোই লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে আর কি। হয় মোটামুটি হয়, যে ঝাঁক করে না হলেও হয়।
তো এদিকে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের গাছ, আর এটা মন্দিরের ধারেই রয়েছে। আর এই আকন্দ ফুলটা, ফুলের গাছটা আমার মা আর বাবা মানে দূরের জমি আমাদের আছে সেখানে গিয়েছিলো, সেখান থেকে এই গাছটাকে উঠিয়ে এনেছে আর কি। তো ঢিপেতে থাকলে নাকি বলে আকন্দ ফুলের গাছ থাকলে ভালো। আর এদিকে আমার দিদার রান্নাঘরটা রয়েছে, আর দিদার রান্নাঘরের উপর সবাই নজর। বেশ খুব সুন্দর চারিধারটা ফুল টুল দিয়ে, আর তারপর ভালো লাগে বেশ। তো এই হলো আমার দিদার রান্নাঘর। তো চলো ভিতরটা দেখাই। এই যে এদিকে একটা আঁচের উনান রয়েছে, আর এদিকটাতে ভিতরে এই যে দিদা দাঁড়িয়ে রয়েছে। এদিকে সমস্ত কিছু রয়েছে। এই দেখো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এদিকে দিদার রান্নাঘর। আর দিদা বলতে আমার ঠাকুমা এটা, কিন্তু আমরা ছোটবেলা থেকে দিদা দিদা বলে আসি, তার জন্য দিদাই বলি। আর দিদা রান্না করবে আর কি। তো এই যে এইরকম রান্নাঘরটা, রান্নাঘরটা বেশ ভালো লাগে। আর এটাতে সব ঝাল মশলা বা কিছু মাছ ভাজা বা কিছু রাখার জন্য। আর আমাদের সবাইয়ের মানে মানে সব ঘরগুলোদের সব ঘরগুলোর থেকে এই মানে রান্নাঘরটাই সবাইয়ের পছন্দ। দারুণ লাগে বেশ, দাদু বেশ গুছিয়ে গেছে, রেখেছে খুব সুন্দর রান্নাঘরটা। আর তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রান্নাঘরটা, বেশ ভালো লাগলো। আর দেখো এখানে যেহেতু বেলে মাটি টাইপের, তো লাতা দিলে একদম মানে প্লেন হয়ে থাকে। তো এইদিকে দেখো এটা হলো গোড়া কাগজি লেবু, এটাতে প্রচণ্ড পরিমাণে গোড়া কাগজি হয়। দিদা তো এটা বিক্রি করে, লেবুগুলো অনেক হয় আর অনেকে নিয়েও যায় এখান থেকে। আর এখানে একটা জেনারেটরের ট্যাঙ্ক রয়েছে, এটাতে জল ভরে রাখে দিদা রান্না বান্না করলে বাসন টাসন ধুয়ে। তো এই হলো দিদা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ট্যাপ রেখেছে এইদিকে, তো গরমে পুরো ঘামে ভাসিয়ে দিচ্ছে। আর আমার এদিকে মা বান্না বাটলো। এই যে আদা রসুন, আর কাঠের উনানে আমাদের রান্না হচ্ছে। আর গ্রামে তো গ্রাম সাইডে কাঠের উনানেই রান্না হয়, গ্যাসে খুব কম হয়, যা গ্যাসের দাম মানে 1 টাকা বাঁচাতে পারলে গ্রামের মানুষের অনেক। তার জন্য কাঠের উনানেই বেশিরভাগ রান্না হয়। তো এই দেখো উনানটা, আমার মায়ের উনানটা দেখিয়ে দিই। এত পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছে, আর ভাতটা এখন হচ্ছে। তো এখানে মাংসটা করে নেবে, মানে আমরাই করবো আর কি। মা বান্নাটা বেটে দিল, মিক্সচার মেশিনে বাটবো বলছিলাম, তো আমার মা তো চালাতে পারে না, কারেন্টের ভয় লাগে, তো তার আগে বাটা হয়েছে তার। তো তারপর মাংসটা হবে আর কি। তো তখন থেকে আমার বরকে দেখতে পাচ্ছ না, ও গেছে মানে বাড়ি গেছে আর কি, ও আসবে। তো একটু আগেই মাটি দিতে গেছে, কারণ আমাদের ওখানে এঠাল মাটি, তো তার জন্য মানে নাতা দিতে আর কি অসুবিধা, ফেটে যায়। তার জন্য এখান থেকে মাটি নিয়ে যায় আর কি, বালি মাটিতে নাতা দিতে বেশ ভালো আর কি, তার জন্য নিয়ে গেছে। আর কালকে মানে মাছ একজনেদের দিয়েছিল, অনেক মাছ রয়েছে, সেই মাছও আনতে গেছে। তো এই টুকিটাকি, তারপর চারা গাছ নিয়ে গেছে, ওই লঙ্কা চারার গাছ, ফুলের গাছ, এইসব নিয়ে গেছে আর কি। তো যাই হোক, আমাকে এই উনানটা, আর এখানে গরম লেগেছে যেহেতু বাতাসটাও রয়েছে, দেখছো তো ঘাম কীরকম দিচ্ছে। আর এদিকে দেখো উনানটাও বেশ দারুণ জ্বলছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, গ্রাম সাইডে ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর দেশে মানে দেশে বলছি, ব্যাঙ্গালোরে ছিলাম, সেখানে মানে ভিডিও একই রকম হতো। আর দেশে মানে যখন আমি গ্রাম সাইডে ভিডিও বানা কন্টেন্টও পাই, আর ভিডিও ভালো হয়, যেহেতু গ্রিন যেখানে থাকে ভিডিও ভালো হয়, কত সবুজ সবুজ গাছপালা, ভালো হয় ভিডিও। আর উনানটা বেশ ভালোই জ্বলছে দেখো এই যে। আর আমি ব্যাঙ্গালোর থেকে আসার সময় যে ট্রেনে কোনো ভিডিও করিনি, কারণ আমাদের তো তোমাদেরকে তো বলেছিলাম আমাদের যেহেতু টিকিট হয়নি, তার জন্য ট্রেনে বুঝতেই পার মানে নিচে বসে বসে এসেছি, তার জন্য না ভিডিও করিনি, এনার্জিটাই ছিল না। কারণ এমনিতে সিটে যদি বসে বসে মানে আসি, তাতেও মানে এনার্জি লস হয়ে যায়। আর যদি নিচে মানে এই যেহেতু নিচে বসে বসে এসেছি, তার জন্য এনার্জি ছিল না, তাই ভিডিও করিনি, ভালো লাগছিল না। আর চার্জ টার্জ দিতেও খুব অসুবিধে হয়েছিল, কারণ ফোন টোন কারোর কাছে চার্জ দিয়ে আসতেও ভয় লাগছিল আর কি, ফোন টোন নিয়ে নেবে হয়তো, জেনারেল বগি তো, তার জন্য মানুষ উঠছে নামছে, তার জন্য ব্লগ করিনি কোনো। তো যাই হোক, তাই জন্য ভাবলাম যে গ্রামে আমি বাড়িতে গিয়ে ব্লগ করবো, কোনো ভিডিও করিনি। তো এই ফার্স্ট বাড়ি মানে ব্যাঙ্গালোর থেকে আসার পরে আমার বাপের বাড়ির ফার্স্ট ভিডিও করলাম আর কি। তো আমার বাপের বাড়ি বেশ ভালো লাগে, সব মেয়েদেরই বাপের বাড়ি খুবই ভালো লাগে, সে ভালো মানে ঘর মানে পাকার হোক, কাঁচার হোক, আর যাই হোক না কেন ভালো লাগে।
শ্বশুর বাড়িতে এসে কেমন হবে জানি না। পিঁয়াজটা দিচ্ছি, কাঠের উনানে রান্না দারুণ হয় নাকি দেখা যাক কিরকম রান্না হয় কাঠের উনানে। রান্না তারপরে হচ্ছে বাতাস আসতেছে, বাতাসটাও সেই লেভেলে আছে, একটু গরমটাও সেই লেভেলের আছে একটু। তারপরে জমিয়ে খাওয়া হবে, দেখা যাক কি হয়। তো ওদিকে রান্না করছে, তো আমরা জমিয়ে খাবো, আর বাতাসটাও আছে তার সাথে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি এখন বরফ নিয়ে নিয়েছি। বরফটা মানে এই গরমকালে বরফ ছাড়া কিছুই ভালো লাগে না। আমি তো মানে যতবার বরফবেলা আসে ততবারই মানে ততবারই নিতে ইচ্ছে করে। আর এদিকে দেখো কষা উঠিয়ে নিয়েছি খাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তখন তো ভাত টাত খাওয়া দাওয়ার পরে গেছিলাম মাঠে। তো আমাদের ধান বোয়া হচ্ছে, তো একটা জমিয়ে ধান বোয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন হবে দোপাটি চারা লাগানো। তার ফোনটা নিয়ে যাইনি, কারণ ফোনটাতে চার্জ ছিল না, তার জন্য নিয়ে যাইনি। আর প্রচুর পরিমাণে গরম ঘাম দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ। তো এখন হবে দোপাটি চারা লাগানো, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো মাঠের দিকে যাই, আর আমাদের টিয়া পাখিটা শুধু ডাকতেই আছে। তো তারপরে হয়তো বাড়ি যাব, বা আজকে হয়তো নাও বাড়ি যেতে পারি। তো দেখা যাক, যদি যাই সামনে তো বাড়ি, তো গাড়ি নিয়ে চলে যাবো। তো সন্ধে সন্ধে করে দেখা যাক কী হয়। তো চলো এখন মাঠের দিকে যাই। আর আমার বাপের বাড়িতে যেহেতু সাম্মার সেল রয়েছে, তার জন্য জল নিয়ে যেতে হচ্ছে। তো নতুন পাইপ কিনেছে, পাইপ ছিল আগে থেকেও, তো এই পাইপটা নতুন এনেছে। তো এখন পাইপ বিছাচ্ছে জল নিয়ে যাওয়ার জন্য। তো এই দেখো, এই একটা বাড়ি। তো এটাতে অতটা ধান ভালো হয় না, কারণ আওতা আর কি, আওতাতে আছে তাই জন্য। তো এটাও কাটা হবে, ধানগুলো পেকে গেছে। এই দেখো নতুন পাইপটা বিছিয়েছে, ওই সেইখানে আমার মা রয়েছে, বাবা রয়েছে, আর আমার বর রয়েছে। তো চলো যাই, ওখানেই বাড়িটা রয়েছে। আর এগুলো হলো দোপাটি চারা, এগুলো তলা ফেলানো হয়েছে। তলা বা অন্য কোথা থেকে চারা এনে এখানে হাঁপড় যেগুলো মানে ভাষাগুলো বলছে হয়তো তোমরা বুঝতে পারবে না, আগে মানে তলার মতো ফেলিয়ে রেখেছে আর কি এইরকম। আর ওপরটাতে এইরকম যখন রোদ প্রচণ্ড পরিমাণে ওঠে, ওই তাল পাতাগুলো ঢাকা দিয়ে দেয়। বন্ধুরা দেখো, এদিকে এই চারা গাছগুলো অন্য জায়গা থেকে মানে যাদের তলা আর কি ফেলায়, এইগুলো মানে ভালো আর কি। যেই সেই তো গাছ লাগালে হবে না, ফুল ভালো হবে না, সিঙ্গেল ডবল মানে যারা চাষ করে তো জানে, অভিজ্ঞতা রয়েছে। তো সেখান থেকে এনে 15-20 দিন আগে না, 1 মাস আগে অতটা খেয়াল নেই, তখন এনে এখানে হাঁপড় টাইপের দিয়ে রেখেছে আর কি, মানে ওখানে গেড়ে গেড়ে রেখেছিলো। তারপরে এখন আবার উঠিয়ে উঠিয়ে এরকম মাটি সমেত উঠিয়ে উঠিয়ে লাগানো হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। আর ভিডিওটা বড় করছি না সবাই।